খুব সহজে পাটি সপটা পিঠার খিসা এবং পিঠা বানানোর রেসিপি সবগুলো আপনারা পাবেন এই ভিডিওটিতে একদম খুবই মজাদার এবং খুব সহজে বানাতে পারবেন চলুন পুরো প্রসেসটি আপনাদের সাথে শেয়ার করি আমি প্রথমে এক কাপ চালের গুঁড়া খুব সুন্দর হালকা করে একটু ভেজে নিব আমি এটা দিয়ে প্রথমে খিসা তৈরি করে নিব আর খিসার জন্য এই চালের গুঁড়াটা আমি একটু ভেজে নিব বারবার নেড়ে চেড়ে আমি একটা ননস্টিকে দিয়েছি চালের গুঁড়াটা কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর আমি এটাতে লিকুইড দুধ অ্যাড করলাম লিকুইড দুধ অ্যাড করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আমি কিন্তু পুরোটা লিকুইড দুধ একবারেই অ্যাড করিনি আমি প্রথমে অল্প পরিমাণে দিয়েছি আমি বাকি অংশটা তারপর এখন দিয়ে দিব প্রথমে একবার দুধটা দিয়ে নেড়ে চেড়ে তারপর বাকি অংশটা দিলেই ভালো হয় আর আপনাদের খেয়াল রাখতে হবে চুলার আঁচ কিন্তু একদম মিডিয়াম লোতে রাখতে হবে আর বারবার নাড়াচাড়া করতে হবে আর হলে নিচে লেগে যাবে তো অনবরত নাতে থাকবো আমি এটাতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করব না খিরসাটা তৈরি করতে লিকুইড দুধ দিয়েই তৈরি করব এটা আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খেজুর গুড় রস আলু যে খেজুর গুড়টা আছে ওইটা আমি আজকে সাথে এটাই ব্যবহার করব আপনারা চাইলে চিনি অথবা পাটালি গুড় যেগুলো আছে ওগুলো ব্যবহার করতে পারেন আমি যে মনে করলাম যে খেজুর গুড় দিয়ে করলে এটা খেতে অনেক সুস্বাদু হবে তো এই তো আমি খেজুর গুড়টা দিয়ে দিলাম পরিমাণ মতো মিষ্টি যেমন খাবো ওই অনুপাতে তারপর আমি অনবরত নাড়তে থাকবো আর যে ছোট ছোট দলা দেখা যাচ্ছে এগুলো ভেঙে দেওয়ার চেষ্টা করব নেড়ে চেড়ে এই খিসা কিন্তু আপনারা চিনি দিয়েও করতে পারেন তখন সাদা রঙ হবে আমি খেজুর গুড় দিয়ে করেছি যেটা বরিশাল থেকে এসেছে একদম অরিজিনাল তো নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখন নারিকেল কুড়িয়ে রাখা যেটা ফ্রোজেন করা ছিল আমি ওইটা অ্যাড করে দিলাম নারিকেলটা দিয়েও আমি নেড়ে চেড়ে নিব ভালোভাবে এবং চুলার আজ কিন্তু বারবার বলতেছি লোতে রাখতে হবে তো তো নেড়ে চেড়ে নেওয়ার পর একটা পর্যায়ে যখন এরকম একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তখন এটা পরিপূর্ণ হয়ে যাবে খিসা তৈরি করা তা আমি এখন নামিয়ে নিচ্ছি এবং পাটি পাটিসাপটার যে একটা ডো তৈরি করব সেটার জন্য চলে যাচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নিলাম এবং এক কাপের চেয়ে অনেকটা কম পরিমাণে আমি আটা অথবা ময়দা নিয়ে যায় আমি ময়দা নিয়েছি আমি এখানে সামান্য চিনি অ্যাড করেছি আপনারা চাইলে গুড় অ্যাড করতে পারেন তারপর সমস্ত উপকরণগুলো একসাথে নেড়ে চড়ে নিচ্ছি এই পর্যায়ে আমি এখন এই ডোটা তৈরি করার জন্য লিকুইড দুধ ইউজ করব আপনারা চাইলে পানি দিয়েও করতে পারেন নর্মাল পানি তো আমি এখানেও সেম কিছু দুধ দিয়ে তারপর নেড়ে জেরে নিচ্ছি একসাথে সবগুলো দেইনি এই ডোটা কিন্তু খুব সুন্দর করে করতে হবে তাই তো নেড়ে চেড়ে নিচ্ছি এবং ডোটা তৈরি করতেছি আমি প্রথমে অল্প পরিমাণে লিকুইড দুধ অ্যাড করেছি নেড়ে চেড়ে নেওয়ার এক পর্যায়ে এখন আমি আরও বাকি যে লিকুইড দুধটা রেখেছি ওইটাও অ্যাড করে নিব আপনারা এই ছোটো ছোটো টিপসগুলো ফলো করলে কিন্তু খুব সহজে খুব মজাদার পাটি সপটা পিঠা তৈরি করতে পারবেন তো এখন আমি বাকি লিকুইড দুধটুকু দিয়ে দিলাম এবং নেড়ে চেড়ে আমি একটা ডো তৈরি করব যে ডোটা দেখতে সেম এইরকম হবে আপনার এটার ঘনত্বটা একটু খেয়াল করুন ঘনত্বটা ঠিক এরকমটা হবে একদম পাতলা না আবার একদম গাঢ় না ঠিক এরকম এটা একদম পারফেক্ট একটা ডো তো ডোটাও তৈরি করা হয়ে গিয়েছে পিঠার জন্য এখন আমি ভালোভাবে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি ডোটা তৈরি হওয়ার পর এ পর্যায়ে চলে যাব আমি পিঠা বানানোর প্রসেসে প্রথমে চুলে একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণে তেল দিয়ে আমি ফ্রাইপ্যানটা ভালোভাবে মুছে নিয়েছি তারপর আমি সেই ফ্রাইপ্যানে এখান থেকে দুই চামচ পরিমাণে ডো দিয়ে দিলাম এবং দেখুন ফ্রাই প্যানটা নেড়ে চেড়ে খুব সুন্দর করে আমি একটা গোল শেভ করে নিলাম আমি এখন এটা ঢেকে প্রায় তিরিশ সেকেন্ডের মতো অপেক্ষা করব এটা এক নিচের পার্টটা হওয়ার জন্য এই তো খুব সুন্দর হয়ে গিয়েছে আমি তিরিশ সেকেন্ডের মতো ঢেকে রেখেছিলাম এখন আমি যে খিসাটা তৈরি করে রেখেছি তার থেকে আমি কিছুটা অংশ এইভাবে দিয়ে দিব। ননস্টিকে তৈরি করলে এই পিঠাগুলো অনেক ভালো হয় সুন্দরভাবে উঠে যায় এবং দেখবেন খুব সাদা একদম ধপধপে হবে নিচে পুড়ে যাবে না কালো হয়ে যাবে না খুব সুন্দর হবে একদম পারফেক্ট যে পাটিসপটা পিঠা ওরকমটাই হবে এই যে দেখতে পাচ্ছেন একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর পাটি পাটিসপটা পিঠা এটা একটু চেপে চেপে খিসাটা যেন সব দিকে যায় ওইভাবে দিতে হবে এটা কিন্তু এখন একদম পারফেক্ট একটা সাপটা পিঠা হয়েছে যেটাতে কোনো ধরনের স্পট নাই কোনো পড়ে যাওয়া নাই কোনো কিছু নাই খুবই সুন্দর দেখতে পাচ্ছেন তো এই তো পিঠাটা এখন আমি নামিয়ে নিচ্ছি কারণ এই পিঠাটা একদম খাওয়ার জন্য রেডি দেখুন এই পাশ ওপাশ দুপাশেই খুব সুন্দর হয়েছে পড়ে যায়নি এখন আমি একে একে বাকি যে পিঠাগুলা বানাবো সবগুলো আমি এখন বানিয়ে নেব সেমভাবে আর আপনারা একটা ছোট টিপস ফলো করবেন যখনই একটা পিঠা দিবেন তার আগে চেষ্টা করবেন ফ্রাই প্যানটা হালকা তেল দিয়ে একটু মুছে নিতে তাতে পিঠাগুলো খুব সুন্দর ঝটপট উঠে যাবে লেগে থাকবে না নিচে এবং পুড়েও যাবে না তো এই তো আমি পরবর্তী পিঠাগুলো খুব সুন্দর করে বানিয়ে নিচ্ছি আপনাদের কাছে কেমন লাগলো এই পিঠা বানানোর টিপসগুলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন এবং অবশ্যই আমার পেজে কমেন্ট করে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই রুমি রান্নাঘরের সাথেই থাকবেন লাইক কমেন্ট এবং ফলো দিবেন আশা করছি এই টিপসগুলো ফলো করলে আপনিও খুব সহজে মজাদার পাটিসপটা এবং হিসা বানাতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রুমির রান্নাঘরের সাথেই থাকবেন আর নিত্য নতুন এরকম আরও রেসিপি পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ